হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ দামোদর ব্রতের যে শেষতম দিন, মানে আজ পূর্ণিমা, অনেকের বাড়িতে হয়তো আজই পূর্ণিমার পুজো হচ্ছে, কিন্তু বৈষ্ণব মাসে পূর্ণিমা হচ্ছে আগামীকাল অর্থাৎ সোমবার, কেন এই ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করেছে। তো আমি আমার পূর্ণিমার পুজো সোমবার মানে আগামীকালই করবো। তো আজ সন্ধেবেলা আমার দেবতাদের সামনে, মানে আমার দোকানের সামনে আমি পাঁচটা প্রদীপ জ্বালিয়ে আজ পূর্ণিমার সন্ধ্যাবেলাটা আমি এরকমভাবেই সেলিব্রেট করলাম। আশা করি তোমরা তোমাদের দেব দীপাবলি খুব ভালোভাবে সেলিব্রেট করছো, অনেকে হয়তো কালকেও করবে। তো তোমরা কিন্তু অতি অবশ্যই তোমাদের ভিডিও দিও, আমি কিন্তু তোমাদের ভিডিও প্রতি মুহূর্তে দেখি, আমার খুব ভালো লাগে তোমাদের সকলের ভিডিও। আর প্রদীপের আলোকে দোকান সোনাদের রূপ দর্শন করো, দেখো ওনাদের অত খুশি লাগছে, অত মিষ্টি লাগছে ওনাদের। বললাম আশা করি তোমরা তোমাদের দেব দীপাবলি খুব ভালোভাবে সেলিব্রেট করছো, অনেকে হয়তো কালকেও করবে। তো তোমরা কিন্তু অতি অবশ্যই তোমাদের ভিডিও দিও, আমি কিন্তু তোমাদের ভিডিও প্রতি মুহূর্তে দেখি, আমার খুব ভালো লাগে তোমাদের সকলের ভিডিও। আশা করি তোমাদের দেব দীপাবলি খুব ভালো কাটু। আর এখানে দেখো আমার দোকান সোনারা কিন্তু এখন পুরো রেডি হয়ে গেছে ধূম পাওড়ানোর জন্য। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগ, এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের এমন লাগলো অতি অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর তোমরা খুব ভালোভাবে দীপাবলি অর্থাৎ দেব দীপাবলি পালন করো। তো বন্ধুরা, আমার ব্লগটা আর এখানেই শেষ করছি। রাধে রাধে।